Assalamualaikum, hello everyone, welcome to my channel Cooking Studio by Shanta. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী ও টেস্টি স্বাদের একটি স্পেশাল রেসিপি। আমার এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন সাব স্যান্ডউইচ। ইয়েস, এই রেসিপিটি দেখতে যতটা বেশি ইয়াম্মি লাগছে, খেতে তার চেয়েও বেশি ইয়াম্মি। আজকালকার যিনি স্ট্রিট ফুড বলেন, ফাস্ট ফুড বলেন, সব জায়গাতে এর কদর খুব বেশি। ছোট বড় আমরা সকলেই এটা খুবই পছন্দ করি, কারণ এর ভেতরটা খুবই বেশি চিজি হয় এবং উপরটা দেখতে অনেক বেশি ক্রাঞ্চি হয়। আমি চেষ্টা করেছি হোটেলের স্বাদটিকে অক্ষুণ্ণ রেখে বাসায় অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সাব স্যান্ডউইচটি তৈরি করার জন্য। তো আমার এই সাব স্যান্ডউইচটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন দেখে নেই কীভাবে বানাতে হয় এই চিকেন সাব স্যান্ডউইচটি। প্রথমে আমি ভেতরের পুরের জন্য যে চিকেন তৈরি করব তার জন্য আমি নিয়ে নিচ্ছি যে ইনগ্রেডিয়েন্টসগুলো, একটা চামচ জিরা গুঁড়ো, একটা চামচ আদা গুঁড়ো, একটা চামচ ধনে গুঁড়ো, একটা চামচ মরিচের গুঁড়া, এবং নিয়ে নিচ্ছি একটা চামচ টমেটো ক্যাচআপ এবং একটা চামচ পরিমাণ সয়া সস। নিয়ে নিচ্ছি মুরগির টুকরোগুলো এবং লবণ। মুরগির টুকরোগুলোকে আমি হাড় ছাড়া শুধুমাত্র বুকের মাংসগুলো নিয়ে নিব। নিয়ে নিচ্ছি 25 গ্রামের মতো বাটার। এই বাটাটা দিয়ে আমরা মুরগিটাকে ভেজে নেব। দেখুন বাটাটা একটু মেল্ট হয়ে গিয়েছে। মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এভাবে ছোট ছোট পিস করে আপনারা কেটে নেবেন। এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আপনারা কম বা বেশি আপনাদের স্বাদ মতো দিবেন। এবার আমি সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিব যেন মাংসের গায়ে সবগুলো মশলা ভালোভাবে লেগে যায়। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব এবং চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রাখবেন। এবার আমি টমেটো ক্যাচআপটি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সয়া সসটি একটু কমই ইউজ করেছি, কারণ এটা এভাবে একটু সল্টি হয়। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। প্রায় 5 থেকে 7 মিনিট আমরা এটাকে ঢেকে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। মাংসটা থেকে কতটা পানি ভালোভাবে শুকিয়ে এসে গিয়েছে, মাংসের গায়ে লেগে গিয়েছে। এখন আমি আবার কিছুক্ষণের জন্যে এই মাংসটাকে আরেকটু ঢেকে দিব, একদম যেন ভাজা ভাজা হয়ে যায় মাংসটা। দেখুন ঢাকনা তুলে নিয়ে এসেছি। এবার আমি চলে যাব সাব স্যান্ডউইচটি তৈরি করতে। সাব স্যান্ডউইচের জন্য আমি একটা লম্বা বান নিয়েছি। বানটা আমি সুপার শপ থেকে কিনে নিয়ে এসেছি। এর উপর আমি দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আমি এখানে হোয়াইট ম্যানেজটা ইউজ করেছি, আপনারা চাইলে ইয়েলো হানি মাস্টার্ড সসও ইউজ করতে পারেন। এবং আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচআপ। এটা আমি আমার নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। এবার আমি একটু ভালোভাবে এগুলোকে মিক্স করে দিলাম। এর উপর আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া শসা। শসাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্নভাবে ডিজাইন করেও দিতে পারেন। তার উপর আমি এখন দিয়ে দিব গাজর, গ্রেট করে নিয়েছিলাম সেই গাজর কুচিগুলো। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তারপর আমি যে চিকেনগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 পিস দিয়ে দিলে একটা স্যান্ডউইচের জন্য পারফেক্ট।
এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি বিট। এই বিটটাই হচ্ছে সাব স্যান্ডউইচের মেইন থিংস। বিট ছাড়া সাব স্যান্ডউইচের কোনো তুলনাই হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি তার উপরে কিছুটা মেয়োনেজ, হোয়াইট মেয়োনেজ আমি এখানে ইউজ করেছি তা দিয়ে দিলাম। এবার আমি তার উপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার আমি ঢাকায় মোজারেলা চিজ সেগুলোকে আমি এখন ভালোভাবে গ্রেট মেশিনে গ্রেট করে নিচ্ছি। দেখুন, তার উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। একটা চিজের টুকরোকে আমি ছোট ছোট করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে দিতে পারেন। চিজ স্লাইস দিয়ে তার উপর আমি আবার কিছুটা বিট দিয়ে দিচ্ছি। বিটটাই হচ্ছে স্যান্ডউইচটার মেইন কালার নিয়ে আসবে। এবার আমি উপরে যে বানটা, সে বানে প্যাটিটাকে দিয়ে পুরোপুরি আমার স্যান্ডউইচটাকে তৈরি করে নিলাম। এখন আমি চলে যাব স্যান্ডউইচটাকে চুলোতে মেল্ট করার জন্যে। আমি একটা স্যান্ডউইচের প্যান নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুপার শপগুলোতে প্যানগুলো কিনতে পাবেন। তার উপর আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিয়ে হালকাভাবে আমরা এটাকে ভালোভাবে ব্রাশ করে নিব প্যানের প্রত্যেকটা কোণাতে, যেন স্যান্ডউইচটা আমি যখন বসাবো এটার মধ্যে একটা আলাদা কালার নিয়ে আসবে, একটু পোড়া পোড়া ভাব আসবে। এটাই হচ্ছে এটার মেন অ্যাট্রাকশন, সাব স্যান্ডউইচ তৈরি। এবার আমি সাব স্যান্ডউইচটাকে দিয়ে দিলাম। দিয়ে আমরা একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে উপর থেকে একটু চেপে চেপে দিব। একটু চেপে চেপে দেওয়ার ফলে কি হবে, আমাদের যে নিচে স্যান্ডউইচের যে একটা ডিজাইন বা স্পেশাল যে একটা কাটা কাটা ডিজাইন হয়, সেই ডিজাইনটা স্পষ্টভাবে ভেসে উঠবে এবং অ্যাকচুয়াল স্যান্ডউইচটাকে বাইরে থেকে দেখতে যেরকম দেখা যায় ঠিক ততটাই অ্যাট্রাকটিভ দেখাবে। দেখুন, এবার আমি উল্টে দিয়ে অপর সাইডটাও ঠিক এভাবে চেপে চেপে দিব। আপনারা যতটা সম্ভব চেপে চেপে দেওয়া ট্রাই করবেন। দেখুন, হয়ে গিয়েছে আমার সাব স্যান্ডউইচ। এখন আমি এটাকে ডেকোরেশনে চলে এসেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে আপনারা এটাকে কেটে ডেকোরেশন করবেন। তো আমার এই স্যান্ডউইচটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।